এই দুনিয়া হলো অস্থায়ী জীবন এতেকাল একদিন হবে কি হবে না আল্লাহ পবিত্র কালাম কোরআনুল কারিমে ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যাইকাতুল ম প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গাড়ি আপনার বাড়ি আপনার কোটি 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 টাকার সম্পদ যদি অর্জন করেন সব পড়ে থাকবে আপনার গায়ে যে পছন্দের মতো পরনে জামাটা রয়েছে অন্তকালের পরে ওটাকে খুলে ফেলে দেওয়া হবে টাকা পয়সা खर्चा করে সুন্দর একটা গোসলখানা করেছে ওই গোসলখানা মাকে আপনাকে আর নিয়ে যাবে না গোসলটাও অন্য কেউ করিয়ে দেবেন ও ভাইজনেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা এই দুনিয়া ছেড়ে সব একদিন চলে যেতে হবে কি হবে না চলেই যদি যেতে হয় হিসাব যদি দিতে হয় এই জীবনে আল্লাহর হুকুম মেনে জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নেই আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট

সমান হয়ে যায় ওই মানুষটার মনে যদি হিংসা এসে যায় ওই মানুষটা যদি হয়ে হিংসা তো খারাপ জিনিস হিংসা তো মারাত্মক বললেন ও বাবা সাবিনা হিংসা তো খারাপ জিনিস একটা মানুষ যদি কারোর উপরে হিংসা করে একজন মানুষ যদি হিংসুকের অন্তর্ভুক্ত হয় জীবনের যত নেক আমল আছে ওই নেক আমলগুলোকে হিংসা শক্তে বড়باد করে দেয় অবাক হয়ে যাবে নবী আমল উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন হিংসুকের হিংসা কেমন করে তার নেকিগুলো बर्बाद করে আল্লাহ নবী উদাহরণ দিতে লাগলেন ও বাবা সাহাবীরা কাটকে আগুন ধরিয়ে আগুন জ্বালানো হয় আজকে যদিও গ্যাসের রান্না ম্যাক্সিমাম ঘরে আজ থেকে 20 30 বছর আগে আমাদের বাড়িতে রান্না করতে ম্যাক্সিমাম সময় কাঠের ওই কাঠ আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনে কাঠটা পুড়ে ছাই হয়ে যায় কি যায় না আগুনে যেমন কাঠটা পুড়ে ছাই হয়ে যায় আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে কাঠের আর বৈশিষ্ট্য থাকে না নবী আমার সোনা জোবানে বললেন হিংসুক যদি হ তোমার জীবনে যদি হিংসা এসে যায় পাহাড় পাহাড় পরিমাণ নেকি অর্জন করলে আগুন যেমন কাঠকে খেয়ে বলে হিংসায় এরকম নেক আমলগুলোকে করে দেয় এখন ভালো করে বিবেচনা করে বলুন আজকে সমাজে মানুষেরর মধ্যে হিংসার পরিমাণ বেশি না কম বেশি না কম হারে হারে হিংসা হিংসারটা লিমিট থাকে আজকে হিংসার মাত্রাটা লিমিট ক্রস করে গেছে আছে না নেই হিংসা একটা সোনার সংসারকে টুকরো টুকরো করে দেয় আমলও তো বড় হচ্ছে সোনার সংসারটা টুকরো টুকরো হয় না ছেলে ছেলে কটা একটা দুটো ছেলে একটাকে বিবাহ দিলেন একটা বৌমা সংসারে সব কাজ একা করতো কথা ঠিক তো নাকি একটা বৌমা সংসারে সব কাজ একা করতো আর একটা ছেলেকে বিবাহ দিলেন কম বেশি হোক কাজটা তো ভাগাভাগি হয়ে গেল ফিফটি ফিফটি একাই সব করতো যখন আর একটা বৌমা এসেছে কাজটা ভাগ হয়ে গেছে কিছুটাও আগিয়ে দেয় কিছুটা আগিয়ে দেয় এই দুটো বৌমা আসার পরে কাজ যা ছিল সেটা তো মনে হাফ হাফ কাজের মনে যে পরিমাণ ছিল সেটা কমে গেল তারপরেও ওই সোনার সংসারটা টুকরো টুকরো হয়েছে না হয়নি কি কারণে কিসের কারণে হিংসার কারণে দুনিয়ায় তো ক্ষতি নিজের আমলটাও বরবাদ হচ্ছে ভাই ভাই কাঁদে কাট মিলিয়ে চলতো একটা লজেন্স চকলেট কিনে খেতে গিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল হঠাৎ ভাই সামনে পড়েছে ওটাকে গাল থেকে বার করে অর্ধেকটা কেটে বলছে ভাই খা ওই ভাইটা এত ভালোবাসতো ওই গালের থেকে বার করে ওই লজেন্স চকলেটটাও ও দ্বিধাবোধ করিনি ভালোবাসে ওটা গালে পড়ে দিয়েছে দিয়েছে না দেয়নি এখন ওই ভাই ভাইয়ের নামে বসে কেস করছে কোর্টে পয়সা হয়েছে তোকে দেখে নেবো টাকা দিয়ে অন্য লোক দিয়ে নিজের ভাইকে মার খাওয়াচ্ছে কিসের জন্য হিংসা উপর থেকে আমরা একবার ফেরে লোকটা যখন বেই বাড়ি গেছে চার দোকানে বসে গল্প করছে চার দোকানে অনেক রকম কথা হয় কি হয় না হ্যাঁ হোদার না বাবাজি পাশ থেকে একজন বলছে ভাই লোকটা কেবল তো খুব জ্ঞানী মনে হচ্ছে নতুন লোক কিন্তু আমাদের গ্রামের বেই ওটা অমুক ভাইয়ের বেই কথা শুনে পাশ থেকে মনে হচ্ছে লোকটা অ্যাডভোকেট বিশ্বাস করুন লোকটার ভিতরে হিংসা ছাড়া আর কিছু নেই বেই বাড়িকে ও ফারিস্তার মতো করে চার দোকানে বসে আছে ভালো করে দেখবেন ওর পাশের বাড়ির লোকটা একটু সুখে থাকে ওই লোকটা তাকেও হিংসা করে আছে নালে আমরা কুটুম বাড়িকে আমাদের চরিত্র দেখে মনে করে ফেরেশতা কিন্তু ভিতরটা অতটা ভিতর ততটা ভালো না ও ভাই জলেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা বিশ্বাস করুন ধোকা দিতে আসিনি যতক্ষণ সময় আপনাদের খেদমাতে আল্লাহ হাজির করেছেন আমার এই সময়টার হিসাব দিতে হবে দুনিয়ার মানুষ তোকে এত সম্মান করে আদর করে বক্তার আসনে বসিয়ে দিয়েছিল তোকে যাওয়ার সাথে সাথে মেহমানদারি করেছিল তুই আমার বান্দা বান্দিকে দিন শরিয়াত কতটুকু পৌঁছে দিয়ে টিশ ও ভাইয়েরা বাবেরা বড় ভয় হয় আপনার আমার আব্বার মতো আপনার আমার ভাইয়ের মতো আপনারা কিছু কিছু আমার মানুষ আছেন মুরব্বি দাদুর মতো কারোর মনে আঘাত দেওয়া জার না উদ্দেশ্য নয় কেউ কাজটা করেছেন বলে তাকে আকরো মন করছি না এই আমলগুলো এই ইলমগুলো জ্ঞানগুলো যদি জানা থাকে জীবনটাও পবিত্র রাখা আমার আপনার জন্য সহজ হবে কি হবে না আপনি হাজারো নামা ওয়াজ করেন আপনি 70 বার ওয়াজ করেন 70 টা মসজিদ যদি তৈরি করে দেন হিংসার পরিমাণ যত বেশি হবে আপনার নেকি গুলো সব বরবাদ হয়ে যাবে কি যাবে না একটা যদি কাটের গুদাম থাকে 2500 টন 2000 5000 টন যদি কাট থাকে শুধুমাত্র 2 টাকা দিয়ে একটা ডেসলাই কিনে 2 পয়সা যদি দাম হয় একটা ডেসলাইর কাটের সামান্য বারুদ ওই কাটের গুদামটাকে নষ্ট করে দিতে পারে কি পারে না হিংসুক আমার আল্লাহ পছন্দ করেন না দয়ার নবী মায়ার নবী হুজুরের তেষট্টি বছরের জীবন আল্লাহ নবী কোনো কারোর উপরে হিংসা করেনি আজ পাশের বাড়ির মানুষ একটু যদি সুখে থাকে একটু শান্তিতে থাকে ওই মানুষটার পিছনে ওর প্রতিবেশী হিংসায় পড়ে যায় কি যায় না দেখবেন আমার আপনার গ্রামে কিছু মানুষ সতত সততার সঙ্গে জীবন যাপন করে আমার আপনার গ্রামে কিছু মানুষ একটু ভালো পথে চলে লোককে সম্মান করে লোকেকে একটু বেশি ভালোবাসা দেয় কিছু মানুষের দিলটা তো ছোট হয়ে গেছে কলিটাটা এত শুকিয়ে গেছে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে বলে ওই মানুষটাকে মানুষ সম্মান করে বলে ওই মানুষটা ওর ভালোবাসার সম্মানটা সহ্য করতে পারে না দেখবেন জিলিপির আড়াই পেস কিছু কিছু মুসলমানের মনে এখন বর্তমানে তিন পেস জিলিপির কত পেস ভালো করে দেখবেন জিলিপি যে মিষ্টি খাই না ভালো করে দেখবেন আড়াই পেস কিছু কিছু মানুষের মনে তিন পেস ভালো কথা বলবেন কানে ঢুকবে না সিলিপ খেয়ে যাবে কারোর গিবত করবেন কারোর পিছনে কাটি মারবেন কাউকে কিবারে বলে খাটো করা যায় সব কথাবার্তারা বলবেন ও শুনে বুঝে চাচা যে আবার বলবে কোচি আর একবার বলতো তখন ওটা কানে খুব ভালো করে যাবে আছে না নেই আমি পিফা গ্রামের মানুষকে কষ্ট দিচ্ছি এগুলো সমাজের চিত্র রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন? অজের অনেক রকম পুড়োকার আছে, ভিটামিনজও আছে। নেই ভিটামিনজ নেই। একটা ছেলে খুব রোগা পাতলা ডাক্তারের বাড়ি গেছে। ডাক্তারবাবু বলেছে কি হয়েছে? যে পায়ে একটা কাটা ফুটেছে কয়েকদিন এটা অনেকটা তলায় ভিতরে চলে গেছে মাংসের, গোস্তের ভিতরে। আমি নিজে চেষ্টা করে বার করতে পারিনি, আপনার কাছে এসেছি। ডাক্তারবাবু একটু চোখ টেনে দেখলো বললো জীবটা দেখা দেখলো একটু ব্লাড প্রেশারটা মাপলো কচি তোমার শরীর একটু প্রেশার খাও শরীরটা একটু দুর্বল তুমি এক কাজ করো একটা পাঁচশো ফাইল ভিটামিন লিখে দিচ্ছি এটা খেলে না একটু মোটা তাজা হবে তোমাকে দেখতে ভালো লাগবে যদি শরীর দুর্বল হয় ভিটামিনটা দরকার আছে ভিটামিনটা এক মাস পরে দিলেও হতো কাঁটাটা বের করা দরকার ছিল কি গো ঠিক বললাম না ভুল বললাম একটু হাঁকো ফোলানো না ফোলানো আছে না সমাজে আমার মতো ভালো হুজুর আপনাদের চোখের কেউ হবে না কিন্তু বিশ্বাস করুন ওই ফলানো আজ দিয়ে হক আদায় হবে না সময় অনুপাতে কথা বলতে হয় বর্তমান সময় যে রোগে মানুষ বেশি আক্রান্ত সেই দিকটা আলোচনা করতে হয় কেন এখানে আসলে মানুষের মনটা নরম হয় এখানে আসলে মানুষ অনুতপ্ত হয় এখানে আসলে মানুষ আল্লাহ রসুলের মহব্বতে বসার ওই সময় দিনের কথা পৌঁছালে আল্লাহ পাক কারো কারো আমল করার তৌফিকটাও দিয়ে দেয় জোরে বলুন ডাক করছেন নাকি কষ্ট পাচ্ছেন শেষ করে দেবো একদম রেডি আমি একদম যখন বলবেন একটু আর বলতে হবে না আমি ইসারা ইঙ্গিত চাউনি বুঝি আমি সারা ইঙ্গিত চাউনি ভঙ্গি বুঝে নেবো যা চাইছেন না অসুবিধা নেই সব যে শুনতে হবে এমন নয় এক ঘন্টা শুনলো তো অনেক অসুবিধা আছে নাকি আছে নাকি আচ্ছা এই যে তাবারক রান্না করেছে এটা বরকতি জিনিস তাবারকটা বরকতি জিনিস এই যে তাবারক দেবে ভাই সম্মান আর একটু বরকত আল্লাহর নবীর মেহমান আল্লাহর মেহমান এরা আল্লাহর জন্য এসেছেন রসুলের জন্য এসেছেন একটু খালি মুখে একটু বরকত কেন আমরা কি খাইনি খাবার অভাব আছে আজকে একটা সময় মানুষ চেয়ে এনে খাতো পাশের বাড়িতে সকালবেলা ওটা একটা পান্তা ভাত চেয়ে এনে বাচ্চাদের মুখে হাত তুলে দিয়েছে এখন বাড়ির ফ্রিজে গোশত পৌঁছে যায় অনেক দিন হয়ে গেছে यार রান্না করব না ফেলে দিয়েছে আছে না নেই এখানে বসাটা আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নেই আছে না ও ভাইজানেরা সোনার মানির যুবকেরা আব্বা রামায়েরা তিনটা বিষয় আলোচনা করব হিংসা মিথ্যার অহংকার বলছিলাম হিংসার কথা বলছিলাম আপনি জীবনে যত বেশি নেকি অর্জন করেন যত বড় ইবাদত গোজার বান্দা হন আপনার আমার ভিতরে যদি হিংসায় সে যায় জীবনের নেকামল গুলো বরবাদ হয়ে যেতে পারে কি পারে না হিংসা খুব খারাপ জিনিস হিংসা তো খারাপ জিনিস এত মারাত্মক জিনিস দুনিয়ার মানুষের হিসাব দেখবেন দুনিয়ার সিস্টেম দেখবেন দুনিয়ায় কোন পাত্র যদি বড় হয় ওই পাত্রের যে জিনিস রাখা হয় বড় পাত্রের ওই জিনিসটা বেশি ধরে না কম ধরে দেখবেন পানির ট্যাঙ্কগুলো আছে পানির ট্যাঙ্কগুলো আছে আমরা ঘরের ছাদে বসে দেখেছি পাঁচশো লিটার জলের ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক হাজার লিটার পাত্তরও যদি বেশি হয় পাত্তর আকার যদি বড় হয় পানির পরিমাণ বেশি ধরবে না কম ধরবে কলসি যদি বড় হয় পানি বেশি ধরে হাড়ি যদি বড় হয় ভাত তরকারি বেশি ধরে হিংসা তো খারাপ জিনিস হিংসা তো মারাত্মক জিনিস ছোট মনের ভিতরে হিংসার পরিমাণটা বেশি থাকে কি বলে ছোট মন হিংসা বেশি কি বলে মন ছোট উদার মন মায়া বেশি বড় মনে বেশি মায়া থাকে আর মন ছোটতে জায়গা ছোট কিন্তু হিংসাটা একটু বলেন না জায়গা ছোট হিংসাটা যারা হিংসুক তাদেরকে বড় মনের মানুষ বলে না ছোট মনের মানুষ বলে বলে ছোট মনের মানুষ বলে না মাঝে মাঝে মানুষ বলে ছোট লোক বলে না হ্যাঁ ছোট ছোট মানে কি অল্প অল্প জায়গায় ছোট মনে হিংসাটা বেশি থাকে ও ভাই জানেরা সোনা মানিক যুবকেরা আব্বার মায়েরা কারো সুখ শান্তি দেখে হিংসা করা যাবে না কারোর সম্মান দেখে হিংসা করা যাবে না অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা আমার আল্লাহ দয়াম কোরআন শরীফে বললেন আমি আল্লাহ দয়াম হয় ইচ্ছা করি তাকে সম্মান দে আমি আল্লাহ দয়াময় যাকে ইচ্ছা করি তাকে বেজতি করি আল্লাহ পাক আপনাকে যে হালাতে রেখেছেন ওই হালাত থেকে আল্লাহ রাস্তায় চলতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহ নিষেধ মানতে হবে লাইন ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার আল্লাহ বললেন আমি যতটুকু নিয়ামত তোমাকে দিয়েছি তুমি অন্যের উপরে হিংসা না করে ওই নিয়ামতের উপরে সন্তুষ্ট হয়ে ওই খুশি থাকো। আমি আল্লাহ দিয়েছি ওটা পেয়ে তুমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর দরবারে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ ওই নিয়ামতটাকে আরো বেশি বাড়িয়ে দেব তাহলে আল্লাহ যেটা দিয়েছেন ওটাই খুশি হতে হবে হিংসুকরা সুখী হয় না ওরা হিংসা সুখী হবে কি করে লোকের হিংসা করে করে জীবনটা যায় আল্লাহ আমাদের হিংসা মুক্ত জীবন তৈরি করা তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন সংক্ষেপে বলছে তিনটে বিষয় বলবো এবার আসুন একটু মিথ্যার কথা বলি বুঝতে পারছেন ইনশাল্লাহ আল্লাহ পাকজন আমাদেরকে জীবন থেকে হিংসা মুক্ত জীবন তৈরি করা তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন বলেন আল্লাহ মামিন কিছু কিছু মানুষ আছে দেখবেন মনে একবারে হিংসা তা হিংসা হিংসা হারে হারে হিংসা সিরায় সিরায় হিংসা সে হিংসার কোন দেখবেন শীত কে উঠছে মনের সুখ নেই কি হচ্ছে যতদিন যাচ্ছে লোকের হিংসা করবে শীত কে উঠছে লোকের সুখ দেখে সহ্য হয় না তো ওর নিজের জীবনেও সুখ আসে না ও ভাই জানের মানিক যুবকের আব্বার মায়ের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে জানি না কখন কার মৌত হয়ে যাবে কবে ভালো হব জীবন পরিবর্তন করার সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন কাল ভালো হব এটা মনে করলে হবে না এখনই আমার জীবনে পরিবর্তন দরকার আমার আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন আমার আল্লাহ বান্দিকে বেশি ভালোবাসেন যে বান্দা বন্দী আল্লাহকে বেশি ভয় করে দেখবেন আমাদের মা বানদের ভিতরে হিংসার পরিমাণ আছে না নেই হিংসা চেক করে দেন সাথে সাথে মিথ্যাটাকে ট্যাগ করতে হবে আপনি দোকানদার মানুষ মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারবেন না আপনি ব্যবসায়ী মানুষ সবজি ব্যবসাদার মিথ্যা কথা বলতে পারবেন না আপনি কারোর কাছ থেকে টাকা ধান নিয়েছেন পকেটে আপনার পয়সা আছে ওই লোকটা সামনে সামনে হয়ে গেছে ভাই একদিন হয়ে গেছে তুই আমার কাছ থেকে পাঁচশো বা হাজার টাকা নিয়েছিলি টাকাটা আমাকে কবে দিবি আর কতবার করাবি পকেটে যদি পয়সাও থাকে দিয়ে দেওয়া দরকার সেখানেও মিথ্যে করে আল্লাহর কিরে খেয়ে বসে আল্লাহর কিরে ভাই আমার কাছে পয়সা নেই আছে না নেই একটা সবজিওয়ালা মানুষ ওই ব্যবসায়ী মানুষকে আমি ধন্যবাদ দে যারা ব্যবসা করে হালাল রুজু উপার্জন করে ব্যবসার ভিতরে আমার আল্লাহ দয়াময় বর বরকতের পরিমাণটাকে একটু বেশি পরিমাণ রেখেছেন জোরে বলুন সোহান আল্লাহ পৃথিবীতে যত কোটিপতি দেখবেন যত সম্পদশালী দেখবেন এদের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট হলো ব্যবসায়ী একটা লোক চাকরি করে বড্ড দু বিঘা চার বিঘা জমি কিনতে পারে একটা লোক চাকরি করে খুব বেশি বেশি তিনতলা চারতলা ভালো একটা ঘর করতে পারে কিন্তু ওই লোকটার দ্বারা দুশো পাঁচশো বিঘা সম্পদ সম্ভব নয় যে লোকটা ব্যবসা করে ব্যবসার ভিতর আল্লাহ মহাভাগ এত বেশি পরিমাণে বরকত রেখেছেন ব্যবসায়ীরাই হলো সমাজের মধ্যে বেশি ধনী কথা ঠিক না বেঠে ও ভাইরা বা বেরা ব্যবসা করুন হালাল পথে মাল বেচাকে না করুন মিথ্যা কথা বলে নয় এমন সবজিওয়ালাকে দেখবেন আট টাকা দরে সবজিটা কিনেছে বাজারে বিক্রি করছে দশ টাকা কিলো একটা খরিদ্দার চলে যাবার সময় ওই লোকটাকে দেখে বলছে ভাই আল্লাহর কিরে ন টাকা টাকা কেনা কিনে চার টাকায় একটা টাকার জন্য আপনি আল্লাহ নামের কসম খেতে পারবেন না কসম তো দূরের কথা একটা টাকার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন না সমাজে দেখবেন মাঝে মাঝে একটু ঠোকা ঠকি মারামারি হয় ঝগড়া জাটি হয় গ্রাম্য একটু বিচারের ব্যবস্থা করা হয় কিছু মানুষ আছে দেখবেন ও আমার দলের লোক ও আমার বন্ধু ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো স্পটে নিজে চোখে ওই ঘটনা সাক্ষী হওয়ার সত্ত্বেও বিচারে গিয়ে বায়ানটা পাল্টে দেয় কি দেয় না ফালাহানাতুল্লাহি আলাল কাযিবিন আমার আল্লাহ কোরআন শরীফে বললেন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত আপনি যদি আল্লাহ লানত প্রাপ্ত হন আপনার উপরে যদি আল্লাহ পাকের লানত হয় আপনি যতই টাকা মাল কেনা বেচা করেন আপনার ব্যবসার ভিতরে বেচা কেনার মাধ্যমে যদি আপনি মিথ্যা কথা ব্যবহার করেন করেন আপনার ভিতরে যদি মিথ্যার পরিমাণ বেশি হয় আর আল্লাহ লানত যদি আপনার উপরে বর্ষিত হয় ওই ব্যবসায় বরকত হতে পারে না সৎভাবে ব্যবসা করুন আপনি সত্য কথা বলে ব্যবসা করুন আপনার কেনা দামটা আপনি নাই বা বললেন কিন্তু আল্লাহর নামের কসম খাওয়া যাবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে মিথ্যাও বলে আর আল্লাহর নামের কসম খায় আছে না নেই কত বড় নাদান কত বড় অপদার্থ কত বড় আর আহামক যে ব্যক্তি আল্লাহর নামের কসমটা দিয়ে মিথ্যা কথা বলে যে ব্যক্তিটা স্বয়ং আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ নামের কসম নিয়ে মিথ্যা বলে আর মানুষকে ধোকা দেয় ওর উপরে আল্লাহর দয়া হবে না লানত হবে দয়া হবে না লানত হবে অবশয় গিয়েছে আমাদের ছেলেদের কথায় কথা আল্লাহর কিরে কথায় কথায় মার কিরে খোদার কিরে বাপের কিরে সন্তানের কিরে আছে না নেই শরীয়ত জানন আল্লাহর কিরে খাওয়া যাবে না সরি মার কিরে খাওয়া যাবে না আল্লাহ কিরে শুধু খেতে হবে কসম খেতে হবে একমাত্র কার আল্লাহ কার যেখানে সেখানে নয় মিথ্যা কথায় নয় অনিবার্য কারণে শরিয়াত যেখানে পারমিশন দিয়েছেন সেই জায়গায় ছাড়া অন্য জায়গায় কিরে কসম খাওয়া আর একটা মানুষ আল্লাহর নামের কিরে মিথ্যে কথাটা খেতে গেলে মিথ্যে কথা বলে বুক ফেটে যাবে যদি ইমানদার হয় ও জান দিয়ে দেবে সর্বস্ব দিয়ে দেবে আল্লাহর নামকে হেডলাইন করে কিরে খেয়ে মিথ্যা বলতে পারবে না ওরা আল্লাহর নামের কি খাওয়াটা যেন মুখস্থ বিদ্যা কিছুই না পানি হয়ে গেছে বরকত হচ্ছে না লানত হচ্ছে কি ভাবা দরকার আছে সুখ হচ্ছে হুজুর বরকত নে শুকলেই মিথ্যা কথা ছেড়ে দেন আল্লাহ আপনার সংসারে আপনার ব্যবসায় আপনার রোজগারে আল্লাহ বরকত ঢেলে দেবে জোরে বলুন কি ছাড়তে হবে মিথ্যা কিছু নাধার আছে দেখবেন অপদার্থ ও বোজে না কিছু হলো হাত ধরে টেনে নিয়ে এই মসজিদে উঠে বলবি চল মসজিদ তোমার বাপের ঘর নয় মসজিদ পার্টি অফিস নয় মসজিদ ক্লাব ঘর নয় মসজিদে সম্মান তুমি জানো কিছু হলো চল মসজিদ উঠবি ও নাদান উজু করতে জানে না মসজিদে টেনে নিয়ে যাচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি কিছু হলো সন্দেহ হলো হাত ধরে বলছে এই তোকে কোরআন শরীফ মাথা নিয়ে বলতে হবে ও কপাল ফাটা কোরআন শরীফ পড়তে জানে কোরআন শরীফ অপবিত্র অবস্থায় হাত ধোয়া যায় না কথা ঠিক বললাম না ভুল বললাম কিছু হলো চল তোকে কোরআন শরীফ মাথায় তুলে বলতে হবে কেন তোমার বাপের দোকানের খাতার হিসাব না ওটা আল্লাহ জমিনে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব ওটা আল্লাহর বাণী কোরআন শরীফ জোরে বলুন ও কোরআন শরীফকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাযত করবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ নাযিল করেছেন আল্লাহ হেফাযত করবেন ওই কেতাবের শানে কেউ বিয়াদবি করেছে আল্লাহ অ্যাকশন গ্রহণ করে তার চেহারাটা কুকুর আর মাদুর করে দিয়েছে আছে না নেই কপাল ফাটা তোমার একটা জিনিস হল সময় সন্দেহ হয় একটা জিনিস রেখে দিলাম কোথায় রেখেছি মনে নেই একসঙ্গে থাকে আদিও জিনিসটা কেউ নেই নি ও ভুলবশত এক জায়গায় রেখেছে দুদিন ধরে সন্দেহ ছিল সন্দেহের মধ্যে যার না কোনো নিশ্চিন্তা মানে কোন রকম সন্দেহের ভিতরে কমি ছিল না পুরো বলেছ ওই লোকটাই নিয়েছে গল্প করে দশজন দুইজনের সঙ্গে পরে জিনিসটা খুঁজে পেয়ে মনে করছে তা আমি রেখেছিলাম অনেকের জন্য হতে পারে আপনি না শুনে বুঝে আচমকা না জেনে একটা নির্দোষ মানুষের উপরে সন্দেহ বসা তার নামটা সমাজের কাছে চোর প্রচার করলেন আবার ক্ষমতার বলে হাত ধরে টানছেন চল মসজিদ উঠতে হবে মসজিদ কারোর বাপের ঘর না ওটা আল্লাহর ঘর ওখানে গিয়ে রাজাও দাঁড়াবে পাশে ভেকারি দাঁড়াবে রাজাকে পারমিশন ইসলাম দেইনি ওর হাত ধরে সরিয়ে দেবে ওখানে সামনে গিয়ে ভিক্ষুক দাঁড়াবে রাষ্ট্রপতির পারমিশন ইসলাম দেয়নি ওকে পিছনের কাতারে টেনে দেবে ওটা আল্লাহর ঘর ওখানে গেলে আল্লাহকে ডাকলে আল্লাহ সন্তুষ্ট হয় ওখানে গিয়ে আল্লাহকে সেজদা করতে হয় ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয় জোরে বলুন মিথ্যা ভালো না খারাপ মিথ্যা না ছাড়লে ত্যাগ ত্যাগ না করলে মিথ্যা থেকে জীবন পবিত্র না করলে রহমত হবে না লানত হবে

খুব কঠিন কাজ আল্লাহ দিলে চাইলে হবে চেষ্টা করি কখনো একান্ত অনুরোধ করলে চেষ্টা করি কালেকশন রস বশকিল নাকি সলিউট আল্লাহ অসুবিধা নেই সবই তো আপনারা যা করেছেন আপনারাই করেছেন এই যে এত সুন্দর সাজালেন কি আল্লাহ ফারিস্তা আসমান থেকে এনে দিয়ে গেছে আল্লাহ আপনাদের দ্বারা করিয়েছেন কাদের দ্বারা আল্লাপাক আপনার দ্বারা করিয়েছেন হয়ে যাবে ছেলেরা আমাদের কমিটি ভাইয়েরা ঠিক আছে মন বড় আছে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা তো সাত দেন গ্রামবাসী কম বেশি দিয়েছে ওটা হয়ে যাবে ইনশাল্লাহ কেন আমি ভাবছিলাম হয়তো কালেকশনে আমি আমার গতিতে যাই একটু শর্ট করতে হবে একটু কমিয়ে আনতে হবে কারণ কালেকশন আছে দু ঘন্টা বলার পরে কালেকশনে বেশি রাত হয়ে যাবে যাই হোক অসুবিধা হচ্ছে নাকি কালেকশন হয় বলে ভয় লাগছে নাকি যাই হোক একটু আওয়াজ দেন আরেকবার নাগরিক মাসাল্লাহ আরেকটু প্রাণ ভরে নাগরিক

सीने में है मैं हूँ मेरा दिल मधीने में है फूल तो फूल काटू क्या सुनो है लुत्फ जन्नत से बढ़कर मधीने में गए अल्लाह अला अलाहमदुल्ला

ও ভাই জনের সোনার মানিক যুবকের আব্বার মায়ের আবারও মনে করিয়ে দেয় মরণ একদিন সবার হবে সবাই দুনিয়া ছেড়ে চলে যাব এই দুনিয়া আপনার মনে একটু আল্লাহর ভয়কে জাগা করে দেন জীবনটাকে পবিত্র করে নেন কে যাবে আপনার সঙ্গে ছেলে আপনার সঙ্গে যাবে না বিবি আপনার সঙ্গে যাবে না খুব ভালো করে দেখবেন বর্তমান সময় সমাজের চিত্রটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে একটা বাড়িতে মানুষ মারা যেত দুদিন চার দিন পাঁচ দিন ওই বাড়িটায় কিছুটা নিস্তব্ধ অনুভব হতো ওই বাড়ির মানুষ তমনটা হাসি ঠাট্টা করতে দেখা যেত না ওই বাড়ির মানুষ গভীর শোকের মধ্যে থাকতে দেখা যেত ওই বাড়ির মানুষগুলো গিয়ে একটু আব্বা মার কবরটা জিয়ারাত করত ওই বাড়ির মানুষগুলো একটু কান্নাকাটি করত আজকে দেখবেন মানুষ মরে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা ঘন্টা পার হয়নি তখন ওই বাড়িতে হাসির মতো কখনো হাসির আওয়াজ পাওয়া যায় লাশগুলোকে পাশে রেখে জানাজা পড়তে গিয়ে মানুষের মন নরম হয় না পাশে একদিকে জানাজা হবে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে লাশ আসতে একটু দেরি হচ্ছে ওখানে মানুষ হাসি ঠাট্টা তামসা করে কি করে না কোথায় হারিয়ে যাচ্ছি না জানি মনটা কত কঠোর হয়ে গেছে কোথায় আমরা হারিয়ে গেলাম দুনিয়ার মায়া এত বেশি পরিমাণ অন্তর এসে গেছে শয়তানের ধোকায় পড়ে পড়ে মনটা তো শক্ত করে ফেলেছি কবরের ধাত থেকে মানুষ যায় তো কবরের কথা মনে করে না কিছু না দানাতে দেখবেন আজকে বিড়ি গুলো খেয়ে খেয়ে কবরস্থানে পাঁচিলের পাশ থেকে আসছে মুখটা ফিরিয়ে ধোঁয়াটা কবরস্থানের দিকে ছেড়ে দিচ্ছে কথা বাস্তব না অবাস্তব একটু কবরস্থানটা একটু আড়ালে আবডালে ইয়াং জেনারেশনের ভিতরে আমার আপনার গ্রামে প্রায় জায়গায় এই পরিবেশটা নোংরা হয়ে গেছে ঠিক ষোলো বছর আঠারো বছর বিশ বছরগুলো এখন বেশিরভাগ গাঁজা আগে এত গাঁজা ছিল না তখন আমাদের বাবা মা আব্বা মা যদি পঞ্চাশ পয়সা অতবা এক টাকা দিত কতটা মনটা খুশি হয়ে যেত দেখতে পাবেন পঞ্চাশ একশো টাকা দিলে ছেলেটাও ছুড়ে ফেলে দেয় আরো লাগবে আমাদের ছেলেরা এক এক মাস চলে যায় এক এক সপ্তাহ চলে যায় মসজিদে যায় না একবারও উজু করে না একবারও নামাজ পড়ে না এরকম সন্তান প্রত্যেকটা গ্রামে কম বেশি খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কে আপনার হয়ে কাঁদবে কে আপনার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইবে বাপ মরে গেল মা মরে গেল একটা বছর চলে গেল ছেলেটা যদি একদিন গিয়ে একটু অন্তরটা যদি কান্ত আল্লাহ দরবারে যদি জন্য জন্য মায়ের তুলে আব্বা পানি ফেলে দিত ওই সোনার মানিকের চোখের পানি ফেলা কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আব্বা মার কবরটাকে জান্নাতের বাগান করে দিতে and নিজের ভাবনা ভেবে না কেউ যাবে না জীবনটাকে পবিত্র করে নেন কিসের মহায় পড়ে মিথ্যা বলছেন কাদের জন্য মিথ্যা বলছেন যতটুকু রোজগার হোক আপনার সন্তানের জন্য বিশ পঞ্চাশ হাজার রেখে যাবেন এটা জরুরি নয় আপনাকে কে হারাম জিনিস গ্রহণ করতে বলেছে কেন আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করছেন কেন আপনি মিথ্যা বলে আল্লাহকে অসন্তুষ্ট করছেন আপনার আমালগুলো বাদ করছেন ও ভাইরা বাপেরা মিথ্যা উপর আল্লাহ লানত মিথ্যা ছেড়ে দেন দয়ার নবী মায়ার নবী হুজুর আমার তেষট্টি বছরের জীবনে আল্লাহ নবী তিনি কখনো কোনো দিনের জন্য তার সোনাসমান মোবারক থেকে একটাও মিথ্যা কথা বলিনি আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট করে বললেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতু ন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবী জীবন যেমন মিথ্যা থেকে এত পবিত্রর আল্লাহ করেছিলেন নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা বলেননি আপনি আপনার জবানের গ্যারান্টি দেবেন আপনার জবানটা পবিত্র রাখবেন ও ভাইরা বাপেরা আমার আল্লাহ দয়াময় আপনার উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবে

কত বড় নাদান অপদার্থ ওর উপরে আল্লাহ লানত হবে না কার উপরে হবে ছুটে যাচ্ছে হুজুর তাবিজ দেন বরকত তোমার কলজের মধ্যে যাবে তুমি একজন ভাত হ ভালো মানুষের নামে বদনাম করছো তুমি বরকত খুঁজছো শুকিয়ে শুকিয়ে মরবে ছিটকে উঠবে আস্তে আস্তে কি গো ঠিক বলছি না ভুল বলছি